উত্তাল হাওয়ায় বেতাল টানে বেদে আনে মায়া জাল, মানুষ বাজায় কলের বাসি বাসি তালেতে ব্যথাল, পরে মানুষ বাজায় কলের বাসি তালেতে ব্যথাল। করুণ করে পাল দুয়ারে মানুষ বাজায় কলের বাসি তালেতে বেতাল, পরে মানুষ বাজায় কলের বাসি তালেতে বেতাল। বিশ্বাসের বিশ্বাস কইরা বেঁধেছিলাম বাড়ি ঘর, বিরোহিণীর প্রাণ ধন যারে বেবে বিনা লাবে খাইলাম এই জীবন, আমি বিরোহিণীর প্রাণ ধন যারে বেবে বিনা লাবে খাইলাম এই জীবন, ঘুরে দেখলাম বিশ্বভুবন ঘুরে দেখলাম মাল।
কলের বাসি তালেতে বেতাল আপনাদের কেমন লাগলো? এই মাত্র যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার জন্য আমি এত পরিশ্রম করেছি। আমি খুঁজছিলাম, আমি বলেছিলাম দ্বিতীয় এবং তৃতীয় দিন আমরা আমাদের যে একদম মাটির মানুষগুলো আছে তাদেরকে আমরা এই মঞ্চে উঠাবো, তাদেরকে আমরা সম্মানিত করব। তো অনুষ্ঠান সাজসজ্জার আগের রাতে এই ভদ্রলোক উনি এই মঞ্চে এই একটা মন্দিরা নিয়ে উঠে পড়েন। আমরা তখন সাউন্ড টেস্ট করছিলাম। এরপর ওনার ই দেখে, আমি আকুলতা দেখে বুঝলাম যে উনি হচ্ছেন জালাল খার। একদম নিঃস্বার্থভাবে যদি কোনো ভক্ত থাকেন, তিনি হচ্ছেন সেইটা, সেটাকে তিনি ধারণ করেন, লালন করেন। এরকম একটা মাটির মানুষ আমি পাওয়ার পর আমি তখন তার গান শুনলাম। এই মঞ্চে এখানে দাঁড়িয়ে আগের রাতে তিনি গান গেয়েছেন কয়েকটা, আমি শুনে খুবই মুগ্ধ আপ্লুত হয়ে আমি তাকে আমন্ত্রণ জানাই। কিন্তু গান শুরুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি ভাবছিলাম তাকে নিচে একটা মাইক দেওয়া হয়েছিল তার মন্দিরের জন্য, আর এখানে তার কথা মানে গান গাওয়ার জন্য আমি ভেবেছিলাম তিনি বোধহয় এই সাউন্ড সিস্টেমের সাথে উনি ম্যাচ করতে পারবে না। আমি বিস্ময়ে অভিভূত যখন তিনি গানটা শুরু করলেন, এই মিউজিশিয়ানদের সাথে এরকম তারকা শিল্পীও এত চমৎকার গান গায় না। এবং আজকে এখানে আমি ঘোষণা দিচ্ছি উনি অসচ্ছল জীবনযাপন করতে পারে বলে আমি জেনেছি, আমি পুরাটা জানি না। উনি আগামীকাল থেকে ইনশাল্লাহ সচ্ছল জীবনযাপন করবেন। ধন্যবাদ বন্ধুগণ। তার গান শুনিয়া আমার মামা কদ্দুস ভাইয়াতি তিনি 1,000 টাকা পুরস্কৃত করলেন। হলিকান তার গান শুনে আরো 500 টাকা পুরস্কৃত করল। আরো অনেকেই 200 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, আরো 5 জন। তুমি দর্শকদের উদ্দেশ্যে দিতে কথা বলো। অন্ধ অসহায় প্রদীপ কদ্দুস ভাইটি ছাত্র, হয়তো কদ্দুস ভাইকে আবার উস্তাদ নেড়ে দেখেছেন। তার একটা জালাল কবির গান আমি গাই, কে পরে গায় এমনে আবার কালকে আবার আমার গান শুনতে পারবেন। আরও শিল্পী আছে, ওরা গান গাক, মনে কেউ দুঃখ কষ্ট নেবেন না। আমি আত্মা বোন, মা আছে, বিয়া করছি দুইটা, আমি দুঃখী মানুষ।
সরকার শেখাশোনা একটা গড় দিয়েছে, কদ্দুস ভাইটি গড়টা লয়ে দিতে আমার উস্তাদ কদ্দুস ভাইটি। ব্রাহ্মণ জাতের দেলুয়ার ওনাকে আরো 500 টাকা দিয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, গান কি ভালো লাগছে? যাই হোক, আমাদের ইউনো স্যারের